আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 24-এর লোকসভা নির্বাচনে গোটা দেশ থেকেই ক্ষমতাচ্যুত হবে বিজেপি। ওই নির্বাচনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধীদের নয়া জোট ইন্ডিয়ার মধ্যে। গোয়ালপাড়াতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা রিপুন বোরা। রিপুন বোরা বলেছেন, নির্বাচনে ইন্ডিয়ার কাছে পরাজয় বরণ করবে বিজেপি। এবার সব বিরোধী শক্তি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে, তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক। উল্লেখ্য, দিন কয়েক আগে রিপুন বোরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতারা বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে অবমাননাকর শব্দ প্রয়োগ করে মন্তব্য করে যাচ্ছেন। আসলে তারা 26-দলীয় ইন্ডিয়া জোট গঠন হওয়ায় ভয় পেয়ে গিয়েছেন। রিপুন বোরা এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারের উদ্ধৃতি দিয়ে বলেছেন, 26-দলীয় ইন্ডিয়া জোট বিজেপি নেতৃত্বকে ভাবতে বাধ্য করেছে যে তাদের দিন ফুরিয়ে আসছে, আর সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার সমগোত্রীয়রা বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে মাইক্রো ব্লগিং সাইটে নাগাড়ে অবমাননাকর মন্তব্য করে চলেছেন। বোরা বলেছেন, কি প্রয়োজন রয়েছে বিরোধী ইন্ডিয়া জোটকে উগ্রপন্থী সংগঠনের সঙ্গে তুলনা করার? মানুষ ঠিকই বুঝতে পারছেন বিজেপি নেতৃত্বের উদ্দেশ্য। তাদের এখন একটাই লক্ষ্য, বিরোধী ইন্ডিয়া জোটকে বাক্যবাণে বিধ্বস্ত করা। এখানে উল্লেখ করা যেতে পারে, আসন্ন 24-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সম্প্রতি বেঙ্গালুরুতে 26-টি বিরোধী দলের সভায় বিরোধী ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল। অপরদিকে শিলচর থেকে আরণ্য এক্সপ্রেস দেরিতে ছাড়ার তদন্তে ডিওএম এরিয়া ম্যানেজার। 27 জুলাই বৃহস্পতিবার নির্ধারিত সময় রাত 7:55-এর জায়গায় আরণ্য এক্সপ্রেস কেন 5.5 ঘন্টা দেরিতে রাত 1:30 পর চাললো শিলচর স্টেশন থেকে? রেল বিভাগ এর তদন্ত অনেকটাই এগিয়ে নিয়েছে, তদন্তে যা বেরিয়ে আসবে এর উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে রবিবার একথাই বলেন এনএফএলের বদরপুরের এরিয়া ম্যানেজার তেসি কুমার। এদিকে বিশেষ সূত্রে জানা গেছে, শিলচর তিরুবনন্তপুরম আরণ্য এক্সপ্রেস 5:35 দেরিতে চড়ার তদন্ত করতে 28 জুলাই শুক্রবারই শিলচরে এসেছিলেন এনএফএলের লামডিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশনাল অপারেটিং ম্যানেজার দীপক কুমার মুর্মু। শুধু তাই নয়, দীপক কুমার মুর্মুকে তদন্তে সাহায্য করতে এরিয়া ম্যানেজার তেসি কুমারকেও বদরপুর থেকে শিলচর নিয়ে আসা হয়েছিল। 28, 29 ও 30 জুলাই এই 3 দিন রেলের শীর্ষ এই 2 আধিকারিক ট্রেন দেরিতে চড়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেছেন। শিলচর স্টেশনের অপারেটিং বিভাগ সহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন তারা। সূত্রটি জানিয়েছে, আরণ্য এক্সপ্রেস 26 জুলাই বুধবার নির্ধারিত সময় বিকেল 4:40 শিলচর স্টেশনে এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু প্রায় 8.5 ঘন্টা লেটে ট্রেনটি এসে পৌঁছায় বুধবার রাত 1টায়। ট্রেনটি দেরিতে আসার পর থেকে রাত ঠিক কোটায় স্টেশন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওয়াশিং পিটে গেছে, কোটায় এর রিপোর্টিং হয়েছে। ওয়াশিং পিটে নিয়ে আসার পর থেকে পরদিন অর্থাৎ 27 জুলাই নির্ধারিত সময়ে ফের ট্রেনটিকে যাত্রা করানোর জন্য জরুরি ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত ছিল আর বাস্তবে ওই সময় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথায় কোথায় গাফিলতি ছিল, এই সব কিছুকেই নিয়ে আসা হয়েছে তদন্তের আওতায়। প্রায় 4,000 কিলোমিটার যাত্রা করে শিলচরে আসার পর ট্রেনটি কী অবস্থায় ছিল, ট্রেনের ড্যামেজ হওয়া ব্রেকগুলি কখন ধরা পড়ল কর্তৃপক্ষের কাছে, রেক কেটে বাদ দিয়ে নতুন রেক লাগাতে কেন এত বেশি সময় লাগলো, রেক বদল করার কাজ কখন দেওয়া হলো বা কোটায়, এই বিষয়গুলো নিয়ে আধিকারিকরা কৈফিয়ত চেয়েছেন বলে জানিয়েছে সূত্রটি। সংশ্লিষ্ট বিভাগের ব্যক্তিদের এর জবাব দিতে হয়েছে। এত গুরুত্বপূর্ণ বড় এক্সপ্রেস ট্রেনকে ওয়াশিং পিটে কখন ঢুকানো হলো, স্টেশনের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট তখন কেন সক্রিয় ছিল না, ট্রেনটি শিলচর আসতে 8 ঘন্টা লেট হওয়ার পর ওয়াশিং পিটে, বিশেষ করে যেখানে গাড়ির ত্রুটি সারানো হয় সেখানে এই গাড়িটির স্লট নতুন করে কোটায় দেওয়া হয়েছিল, সেই সময় অনুযায়ী কাজ হয়েছিল কি, এগুলো ঢুকেছে তদন্তের মধ্যে। পাশাপাশি বৃহস্পতিবার রাতে ট্রেন লেট হওয়ার পর শিলচর রেল স্টেশনের আধিকারিক কর্মীদের যাত্রীরা নির্ধারিত জায়গায় পাননি বলে যে অভিযোগ উঠেছে এবং আধিকারিকদের না পাওয়াকে ঘিরে স্টেশনে যে হাঙ্গামা হয়েছে এই বিষয়টিকেও আনা হয়েছে তদন্তের আওতায়। যাত্রীদের অভিযোগ আদৌ ঠিক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একাংশ যাত্রী রেলের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন, মদ্যপ অবস্থায় প্রায় মারতে উদ্যত হয়েছেন 2-1 জন কর্মীকে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এর তদন্ত হবে বলে জানিয়েছে সূত্রটি। অপরদিকে রুকনিতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মৃতদেহ, ধলাই ওসি যা সন্দেহ করেছিলেন তাই বাস্তব হলো। রুকনি নদীতে ভেসে উঠল শনিবার সকালে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে রুকনি নদীতে ভেসে উঠে 8 বছরের শিশু শুভম রায়ের নিথরদেহ। রবিবার সকাল 8:30 দিকে রুকনিপাড় গ্রামের জনৈক যুবক নদীতে স্নান করেছিলেন, তখন শিশুর শুভমের মৃতদেহ তার পায়ে এসে লাগে। মৃতদেহ প্রত্যক্ষ করে ওই ব্যক্তি শিশুর দেহটি পাড়ের কাছে নিয়ে এসে বিষয়টি গ্রামরক্ষী বাহিনীকে অবগত করান।
বিডিপি সম্পাদক বিষয়টি দোলাই পুলিশকে অবগত করলে পুলিশের পক্ষ থেকে শুভমের বাড়িতে খবর দেওয়া হয়। নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে খবরে ঘটনাস্থলে পৌঁছান শুভমের পরিবারের সদস্যরা। তারা দেহটি শুভমের বলে শনাক্ত করেন। মৃতদেহ শনাক্ত হতেই পরিজনদের মধ্যে কান্নার রুল উঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য, আমড়াঘাট রামমানিকপুরের বাসিন্দা নীলমণি রায় ও সুমন রায়ের একমাত্র পুত্র সন্তান বিশেষভাবে সক্ষম। 8 বছরের শিশু মধ্য দোলাইয়ের জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোদালঘাটের বাড়ি থেকে নিখোঁজ হয়। খবর পেয়ে দোলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া ঘটনার তদন্তে নামেন। নদীতে পড়ে যাওয়ার সন্দেহ ব্যক্ত করেন। বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে রুকনী নদী। শারীরিকভাবে অক্ষম শিশুটি এতদূর পথ পাড়ি দিয়ে নদী পর্যন্ত পৌঁছতে পারবে না উল্লেখ করেন শুভমের অভিভাবক সহ প্রতিবেশীরা। কিন্তু ওসি এসডিআরএফ বাহিনী খবর করলে দিনভর নদীতে অভিযান চালিয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি শুভমের। ঘটনাস্থল থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে উদ্ধার হলো তার মৃতদেহ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে পানীয় জলের তীব্র সংকট কৃষ্ণপুর বৈরবনগর দ্বীপে আন্দোলনের হুমকি। জলের আরেক নাম জীবন। জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, আর বর্তমান যুগে বিশুদ্ধ পানীয় জল অপরিহার্য। কেন্দ্র সরকার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে হর ঘর জল হর ঘর নল প্রকল্প চালু করেছে। প্রতিটি পানীয় জল প্রকল্প ডেলে সাজাতে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে সরকার 2023 সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে। জল জীবন মিশন প্রকল্প চালু করলেও 2023 সাল পূর্ণ হওয়ার মাত্র 5 মাস বাকি, অথচ সিংহবাগ পানীয় জল প্রকল্প থেকে মানুষ জল পাচ্ছেন না। রবিবার বড়খলার কৃষ্ণপুর বৈরবনগর জিপির সভাপতি হিফজুর রহমান বড়বুইয়া এক সাংবাদিক সম্মেলনে বিষয়গুলো উল্লেখ করে তার জিপি এলাকার পানীয় জল প্রকল্পসমূহের নগ্ন চিত্র তুলে ধরেন ও বলেন সরকারের জল জীবন মিশন প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ। বিভিন্ন পানীয় জল প্রকল্প থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জলের জন্য প্রতিদিন হাহাকার করছেন। তিনি বলেন এক সময় পানীয় জল প্রকল্প ছিল না, মানুষ পুকুর খাল বিলের জল পান করতে অভ্যস্ত ছিলেন। এখন আর সেই যুগ নেই, মানুষের বিশুদ্ধ পানীয় জল ছাড়া চলে না, মানুষ বিশুদ্ধ পানীয় জল পান করে অভ্যস্ত। তিনি আরও বলেন গ্রামাঞ্চলে আজ আর আগের দিনের মতো বড় বড় পুকুর জলের উৎস নেই। কৃষ্ণপুর বৈরবনগর জিপিতে পানীয় জল প্রকল্প ছাড়া বরাক নদী একমাত্র জলের উৎস, কিন্তু বরাক নদী অনেক দূর, আর মহিলাদের পক্ষে বরাক নদী থেকে জল সংগ্রহ করা সহজ ব্যাপার নয়। তার কথায় সরকার কোটি কোটি টাকা খরচ করলেও সাধারণ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। বেশিরভাগ জল সরবরাহ প্রকল্প থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন বেশ কিছুদিন ধরে কৃষ্ণপুর পানীয় জল প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে ফোন করে কোনো গুরুত্ব পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে কৃষ্ণপুর বৈরবনগর জিপি এলাকার পানীয় জল প্রকল্পের দুরবস্থার চিত্র তুলে ধরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী বাস্তুকারের সঙ্গে দেখা করে স্মারকপত্র তুলে দিয়েছেন বলে জানান হিফজুর রহমান বড়বুইয়া। তিনি আরও বলেন একাংশ পানীয় জল প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মঞ্জুর হলেও কাজ শুরু হয়নি। 2-1টি পানীয় জল প্রকল্পের নামমাত্র কাজ শুরু হলেও অতি মন্থর গতিতে কাজ চলছে। তিনি অবিলম্বে কৃষ্ণপুর বৈরবনগর জিপি এলাকার পানীয় জল প্রকল্পসমূহের জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অপরদিকে সবজির বাজারে রীতিমতো আগুন লেগেছে। বাজারে গেলে লক্ষ্য করা যায় অধিকাংশ ক্রেতাই বেগ হাতে সবজি বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটছেন। হাতে গোনা কিছু ক্রেতার কথা বাদ দিলে বর্তমানে সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে অধিকাংশ ক্রেতার মাথায় হাত পড়েছে। প্রশাসনকে পাত্তা না দিয়ে একাংশ সবজি ব্যবসায়ী নিজেদের ইচ্ছামতো সবজির দাম আদায় করছে। বর্তমানে বাজারে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আদা কাঁচা লঙ্কার মূল্য 400 ঘরে। রবিবার জেলার আয়নাখাল বাজারে সবজির মূল্য ছিল আকাশ ছোঁয়া। প্রসঙ্গত কাঁকরল জিঙ্গা টমেটোর দামও অনেক বেড়ে গেছে। ইদানিং একদিকে বাজারে চালের দাম ক্রমশ যখন বাড়ছে, তখন অন্যদিকে সবজিতে হাত দেওয়া এক প্রকার দায় হয়ে পড়েছে। হাইলাকান্দি জেলার বিভিন্ন বাজারের একই দশা। এই অবস্থায় ক্রেতাদের কথা ভেবে সবজির আকাশছোঁয়া মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে জেলার সচেতন মহল। অপরদিকে রবিবার তেজপুরে আলফা সম্পর্কে সাংবাদিকদের সম্মুখে দেওয়া এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেছেন আলফা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এ এক বিপ্লব। আলফার প্রাসঙ্গিকতাও রয়েছে, সেজন্য আলফার সমস্যাগুলো সমাধান আলোচনার মাধ্যমেই হওয়া উচিত, এটাই শান্তিকামী মানুষের দাবি। এ ব্যাপারে তিনি বলেন শনিবার আসামের মুখ্যমন্ত্রী বঙ্গাইগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরেশপূর্ব আসাম ছেড়ে বাইরে যাওয়ার সময় আবেগিক হয়ে পড়েছিলেন, সম্ভবত তখন সেই আবেগের দ্বারা মুখ্যমন্ত্রী প্রভাবিত হয়েছিলেন।
এদিকে এই ঘটনা সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আলফার এক সময়ের সতীর্থ। তিনি এখন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে আছেন, কিন্তু তার এক সময়ের প্রাক্তন সতীর্থরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। আলফার দীর্ঘদিনের সংগ্রামের সতীর্থ মুখ্যমন্ত্রী তুতানিদার আহ্বায়ক হিসাবে আলফাকে আলোচনার মধ্যে আনার পরিবেশ সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে তাকে। তিনি আরও বলেন কংগ্রেস আমলে আলফা এবং সরকারের মধ্যে আলোচনা অগ্রসর হচ্ছিল, কিন্তু 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে আলফা এবং সরকারের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর যদি সত্যি আলফার সঙ্গে আলোচনার প্রতি সদিচ্ছা রয়েছে, তবে আলফা এবং সরকারের আলোচনা এগিয়ে এসে আসামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকা নিতে হবে। এখন শুধু রাজনৈতিক ইস্যু হিসেবে এই সমস্যাকে বাঁচিয়ে রাখা ঠিক নয় বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।